হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, নুনের পিঠার রেসিপি। তবে এই রেসিপিটা আমার না, আমার মায়ের হাতের রেসিপি। এখানে আম্মা মেথি টেলে নিচ্ছেন, তবে মেথি খুবই অল্প আঁচে টেলে নিতে হবে, না হলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে তিতা লাগবে। এখন 1 চা চামচ খালি জিরাও টেলে নিচ্ছেন। আমার আম্মার হাতের এই পিঠা কেন এত টেস্টি হয়, তার মেইন কারণ হলো মেথি এবং জিরা এভাবে ঠেলে নিলে খুব সুন্দর একটা স্মেল হয় আর খেতে খুবই ভালো লাগে। আর এই লবণের সন্দেশ চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। এখন কড়াইতে পানি দিয়ে চালের গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন। আমাদের সিলেটি ভাষায় এটা খেলেই বলে থাকি। আমার আম্মা কতটুকু কি দিয়েছেন পরিমাণটুকু আমি বলছি না, ডেসক্রিপশন বক্সে লিখে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্যাটারটা হয়ে গিয়েছে, এখন ঠান্ডা করে নিতে হবে। আমরা এই পিঠাটা ফ্রেশ চাল ভিজিয়ে তৈরি করেছি, তো আপনারা যখনই করবেন চালটা ওভারনাইট ভিজিয়ে রাখবেন, তারপর ব্লেন্ড করবেন, তাহলে সুন্দরভাবে ব্লেন্ড হবে আর পিঠাটা খেতেও ভালো লাগবে। এখন ব্লেন্ডারে চালগুলো দিয়ে খুবই অল্প পরিমাণ পানি দিয়ে আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ব্লেন্ড করে নেবেন। আর আপনারা যখনই ব্লেন্ড করবেন কখনোই একসাথে ব্লেন্ড করবেন না, কিছুক্ষণ পর পর ব্লেন্ড করবেন, না হলে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে, তো একসাথে কখনোই করবেন না। এখন এখানে 2টো ডিমও দিয়ে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মা মেথিগুলোকে বেজে গুঁড়ো করে নিয়েছেন। চালটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন বাটিতে ঢেলে নিচ্ছেন। তারপর আগে থেকে করে রাখা লেগ এগুলো ঢেলে দিবেন, আর এখানে কালো জিরা বেজে রাখা এগুলো দিয়ে দিচ্ছেন, আর মেথি গুঁড়া করে রাখা এগুলো দিয়ে দিচ্ছেন, আর পরিমাণ মতো লবণ দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলেন। দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেবেন ভালোভাবে, যাতে কোনো লাম্পস না থাকে। একটা টিপস শেয়ার করি, এটা আমার মায়ের টিপস। আপনারা কখনোই ওই যে আগে করে রাখা লেই ঠান্ডা করার জন্য রেখেছিলেন, কখনোই আপনারা গরম অবস্থায় এই লেইটা ব্যবহার করবেন না। যদি গরম অবস্থায় এই লেইটা ব্যবহার করেন তাহলে পিঠাটা হবে না। ঠান্ডা করে যখনই ইউজ করবেন ঠান্ডা করে ব্যবহার করবেন। এই পিঠার মধ্যে এভাবে লেই দিলে খুবই নরম হয় আর খেতে খুবই ভালো লাগে। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন, নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কড়াইতে তেল দিয়ে পিঠাটা করে নেবেন। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে গুলাটা পাতলা না হয় আবার ঘন না হয়, ঘন বা পাতলা হলে পিঠাটা সুন্দরভাবে হবে না। তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন, আর গরম হয়েছে কিনা বুঝবেন কিভাবে, যদি এভাবে একটা ফুটো দিয়ে দেখেন ওই ফুটোটা উঠে উপরে উঠে আসছে, তাহলে বুঝতে পারবেন যে তেলটা গরম হয়ে গিয়েছে, তখন দিতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠছে। এই পিঠার মধ্যে ধনে পাতা দিলেও খুবই ভালো লাগে। আমার ঘরে ছিল না তাই দিতে পারিনি, যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন, দিলে খুবই টেস্টি হয়।
পিঠা কিন্তু অনেকে এইভাবে পিঠা করতে পারে না, অনেক অনেকেই কেন বলবো, আমি নিজেই কিন্তু এইভাবে পিঠা করতে পারতাম না, এখন শিখে গিয়েছি। অবশ্যই আমার যখন মন চাইবে আমি আমার মায়ের হাতের এই রেসিপিটা দেখে নেব আর এইভাবে মজার পিঠা তৈরি করব। আমি আশা করছি আমার ভাই বোনদের কাছে এই পিঠা রেসিপিটা খুবই ভালো লাগবে। আমাদের সাথে কথা বলতে বলতে আমাদের পিঠা করা শেষ, আর আমার মায়ের হাতের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।